অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনি মহারাজ বকরি হচ্ছে আগামীকাল থেকে, 23 মে 2021। শনি বকরি হচ্ছে 4 মাস 21 দিন মতো এই শনি মহারাজ মকর রাশিতে, স্বরাশিতে বকরি অবস্থায় অবস্থান করবে। 4টি রাশির মহা বিপদ। কোন এই 4টি রাশি যে শনি মহারাজ এই বকরি হওয়াতে 4টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নেগেটিভ এফেক্ট কিন্তু কাটতে, নেগেটিভ এফেক্ট আসতে চলেছে। অর্থাৎ এই 4টি রাশি সাবধানতা অবলম্বন করুন এই 4 মাস 21 দিন। অর্থাৎ শনির কোপে আপনাদের বেশ কিছু সমস্যা কিন্তু আপনাদের আসতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। কোন এই 4টি রাশি আপনার এই শনি মহারাজের আপনাদের সমস্যা আসতে চলেছে, এই শনি মহারাজ বকরির জন্য এই সমস্যা আসতে চলেছে, কোন এই 4টি রাশি? প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যদিও এটি রাজযোগকারী প্ল্যানেট, কিন্তু আপনাদের নবমভাবে বকরি হচ্ছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। এতদিন যে ভাগ্যের ব্যাপারটা ছিল, এই 4 মাস 21 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু বৃষরাশির মানুষ কিন্তু হতে চলেছেন। এই শনি বকরি আপনাদের ক্ষেত্রে মোটেও কিন্তু ভালো নয়, এবং কর্মক্ষেত্রে সমস্যা, কর্মক্ষেত্রে জটিলতা, অশান্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এর জন্য অবশ্যই আপনারা কি করবেন ভিডিওর শেষে আমি জানাবো। অর্থাৎ প্রত্যেক রাশি মানুষই কি করবেন এটা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে এই শনি বকরি হওয়া আপনাদের ভাগ্য বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রের সমস্যা, প্রপার সাপোর্ট না পাওয়া, আর্থিক স্থিতির জায়গায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসা, এটা কিন্তু হবে, এবং অধিক থেকে অধিকতর ব্যয় এবং শত্রুতা, এই যোগ কিন্তু থাকছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে শনি বকরি মোটো আপনাদের এই 4 মাস 21 দিন কিন্তু ভালো রেজাল্ট দিবে না। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের অষ্টমভাবে এই শনি বকরি হচ্ছে, এই শনি অষ্টমভাবে বকরি হওয়ার জন্য যে আপনাদের নবমপতিও, আপনাদের অষ্টমপতি এবং নবমপতি দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে। মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে, আপনাদের হওয়া কাজ আটকে যাবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না, এবং বিভিন্ন সমস্যা, বাধা বিঘ্ন, মানে যে কোনো পদে আপনাদেরকে হোঁচট খেতে কিন্তু আপনাদেরকে এগাতে হবে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি বকরি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন, এবং কী করবেন আমি ভিডিওর শেষে আপনাদেরকেও জানাবো। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমভাবে এই শনি বকরি হচ্ছে, অর্থাৎ আপনাদের যিনি কিনা সপ্তমপতি এবং অষ্টমপতি, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের দাম্পত্য সুখের জায়গাতে বাধা সৃষ্টি করছে, পারিবারিক সুখের জায়গায় বাধা সৃষ্টি করছে, শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে কিন্তু ভুগাবে, এবং এই ব্যাপারে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বৃদ্ধি হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু থাকতে চলেছে। অর্থাৎ এই শনি বকরি কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু মহা বিপদের সম্ভাবনা তুলে আনতে চলেছে। অর্থাৎ বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দশমভাবে সক্ষেত্রিক শনি আপনাদের বকরি হচ্ছে, কিন্তু কর্মক্ষেত্রে জটিলতা, কর্ম জায়গাটাতে কিন্তু সমস্যা, সফলতার জায়গা, লাভের জায়গাটাতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে এগাতে হবে মেষ রাশি।
এবং আপনাদের বেশ কিছু ঝুট ঝামেলা কিন্তু আপনাদের আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। এবং যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, এই সময় কিন্তু আপনাদের না 11টায় ভালো। অর্থাৎ এই সময় আপনাদের বিশেষভাবে সতর্ক থেকে কর্মক্ষেত্রে কিন্তু এগিয়ে চলুন, ব্যবসার ক্ষেত্রে চোখ কান খুলে আপনারা ব্যবসার ক্ষেত্রে এগিয়ে চলুন। এরপরে আমি জানাতে চলেছি যে অর্থাৎ এই যে চারটি রাশির কথা বললাম, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্ক রাশি, এই যে শনি বকরি হচ্ছে আগামীকাল থেকে 23 মে থেকে 11 অক্টোবর, মোটামুটি 4 মাস 21 দিনের মতন এই শনি বকরি থাকছে। কি করবেন এই চারটি রাশি? প্রথম কথা বলি, আপনারা শনি মন্ত্র জপ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ। এটি আপনারা প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আপনারা এটি মন্ত্রটি পাঠ করুন, সেক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এবং এই সময় আপনারা শিবের উপাসনা করুন এবং হনুমানজির উপাসনা করুন। এবং অশ্বত্থ গাছে আপনারা শনিবার করে সন্ধ্যাবেলা সরষার তেলের প্রদীপ আপনারা দিন, দেখবেন বেশ কিছু সমস্যা কিন্তু কাটবে। এবং কুকুরকে, রাস্তার দুষ্ট কুকুরকে মিষ্টি অন্তত আপনারা খাওয়ান বা যে কোনো কিছু খাবার অন্তত দিন, দেখবেন কুকুরের সেবা আপনারা করুন। এই শনি মহারাজের যে কুপিত দৃষ্টি থেকে আপনারা কিন্তু কৃপা কিছুটা হলেও কিন্তু পাবেন। এই ছিল শনি বকরিতে চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকুন, অর্থাৎ সতর্ক থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।